বিদেশের মার্কেটে রম চলছে অর্থাৎ রম ব্যবসা কিন্তু করছে আমাদের সাকিব খানের রাজকুমার হ্যালো গাইজ আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু উনিশ তারিখ এবং কথা মতো আজকেই কিন্তু কানাডা এবং আমেরিকাতে কিন্তু রাজকুমার রিলিজ হয়ে গেল এবং কীরকম চলছে রাজকুমার অলরেডি এখন আমি ভিডিও করছি এখন কিন্তু সাড়ে তিনটে বেজে গেছে তার মানে হলগুলোতে কিন্তু অলরেডি দুটো শো হয়ে গেছে এবং সেই শো থেকে যেই রিভিউটা আসছে জাস্ট পজিটিভ রিভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এবং মানুষজন কিন্তু সত্যি দেখতে যাচ্ছে মানে প্রিয়তমাকে যতটা ভালোবাসা দিয়েছিল বিদেশের মাটিতে যতটা প্রিয়তমা ভালোবাসা পেয়েছিলো সেরকমই কিন্তু ভালোবাসা পাচ্ছে রাজকুমারও এরকমই কিন্তু খবর উঠে আসছে এবং রাজকুমার কিন্তু কানাডা আমেরিকা এবং বাংলাদেশ মিলে প্রায় দুশো প্লাস হলে কিন্তু রমরমিয়ে ব্যবসা করছে কিন্তু রাজকুমার দুশো প্লাস হলে কিন্তু রাজকুমার চলছে তাহলে বুঝতে পারছো দুশো প্লাস মানে দুশোর উপরে কিন্তু হল টোটাল হল মানে আমেরিকা কানাডা এবং বাংলাদেশ মিলে তাহলে কতগুলো হলে কিন্তু রাজকুমার চলছে তোমরা নিজেরাই ভেবে নাও এতগুলো হল প্লাস তার শো রয়েছে তিনটে চারটে করে কিন্তু শো রয়েছে তাহলে কতগুলো শো টোটাল তাহলে কতগুলো শো হচ্ছে আমাদের রাজকুমার কিন্তু চলছে এবং প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে এইটা আমাদের মাথায় রাখতেই হবে কারণ শোগুলো কিন্তু কোনোটাই যে একদম লোক হচ্ছে না অডিয়েন্স হচ্ছে না এটা কিন্তু নয় রীতিমতো হাউসফুল যাচ্ছে বাংলাদেশের যে কটা হল পেয়েছে হলের যে কটা শো পেয়েছে এটা একটা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে রাখার মতো বিষয় এবং প্রথম থেকেই কিন্তু বলা হয়েছিল যে রাজকুমার দেখো কারণ রাজকুমার একটা দুর্দান্ত মুভি হয়েছে মা ছেলের ভালোবাসার একটা গল্প যারা দেখবে না মানে যারা ভাববে যে এটা কীরকম গল্প হচ্ছে বা কিছু তারা কিন্তু না দেখলে ভীষণ বিশাল কিছু একটা মিস করে যাবে এবার আসি বিদেশের কথা বিদেশে কিন্তু রম রমিয়ে ব্যবসা করছে রং রমিয়ে চলছে কিন্তু রাজকুমার এখনও পর্যন্ত যে শোগুলো হয়ে গেছে তা থেকেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বেশ ভালোই কিন্তু অডিয়েন্স টানছে প্রথম দিন এবং এখনও কিন্তু নাইট শো বাকি রয়েছে এবং নাইট শোয়ের অ্যাডভান্স বুকিং রিপোর্ট অনুযায়ী কিন্তু নাইট শোতে কিন্তু ভালোই অ্যাডভান্স বুকিং হয়েছে আমেরিকা এবং কানাডাতে এবং আমেরিকায় রাজকুমার শ্যুট যেহেতু হয়েছে সেখানকার যে সমস্ত প্রবাসী বাঙালিরাও রয়েছে তারা কিন্তু রাজকুমার দেখার জন্য মুখিয়েছিল এবং তারা কিন্তু রাজকুমার দেখতে যাচ্ছে এবং আজকে কিন্তু শুক্রবার রয়েছে উনিশ তারিখ রয়েছে আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল এবং অ্যাডভান্স বুকিং রিপোর্ট থেকেও কিন্তু স্পট বুকিং বেশি হচ্ছে এবং মানুষজন কিন্তু রাজকুমার দেখতে যাচ্ছে দুর্দান্ত হচ্ছে এবং আজকের দিনটা শেষ হলে কিন্তু ভালোভাবে জানতে পারবো যে ক্যানাডা এবং থেকে আমেরিকায় কীরকম অডিয়েন্স হলে গেল এবং কীরকম কী কালেকশান করলো সেই রিপোর্টও আশা করি হয়তো আসবে তো দেখা যাক কি হয় বাংলাদেশে তো দুর্দান্ত চলছে এবং কালেকশান রিপোর্ট নিয়ে একটা ভিডিও আসবো কালেকশান শুনলে জাস্ট তোমাদের মাথা ঘুরে যাবে তো কালেকশান ভিডিও এরপরেই আসছে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপডেট পাওয়ার জন্য টাটা